Mia Muhammad Shahbaz Sharif Saab to take the seat of the Prime Minister of the Islamic Republic of Pakistan. আসসালামু আলাইকুম। ব্যবসায়ী থেকে যেভাবে দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হলেন শাহবাজ শরীফ। দীর্ঘ নাটকের পর দ্বিতীয়বারের মতো পাকিস্তানের প্রধানমন্ত্রী হয়েছেন শাহবাজ শরীফ। ইমরান খানের জনপ্রিয়তা ডুবিয়ে সেনাবাহিনীর সমর্থন নিয়েই আবারও পাকিস্তানের ক্ষমতায় এসেছেন সুচতুর শাহবাজ। এর আগে 2022 সালে তিনি প্রথমবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন। তখন তার প্রধানমন্ত্রিত্বের মেয়াদ ছিল মাত্র 16 মাসের মতো। 2023 সালের অগাস্টে তার সরকারের মেয়াদ পূর্ণ হয়ে যায়। সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের ছোট ভাই শাহবাজ শরীফ তার পড়াশোনা শেষ করে প্রথমে পারিবারিক ব্যবসার হাল ধরেন। ব্যবসার সম্প্রসারণের পরে তিনি পাকিস্তানের রাজনীতিতে প্রবেশের সিদ্ধান্ত নেন এবং শাহবাজ শরীফ প্রথমবারের মতো 1988 সালের নির্বাচনে পাঞ্জাব অ্যাসেম্বলির সদস্য হন। 1990 সালে তিনি পার্লামেন্টের সদস্য এবং 1993 সালে আবার পাঞ্জাব পরিষদের সদস্য নির্বাচিত হন। একই বছর তিনি প্রাদেশিক পরিষদের বিরোধী দলীয় নেতাও হন। পারভেজ মোশাররফ তাকে নিয়ে যা বলেছিলেন, 1997 সালের নির্বাচনে পিএমএলএন জয়লাভ করলে শাহবাজ শরীফ প্রথমবারের মতো পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী নির্বাচিত হন। শাহবাজ শরীফ পাঞ্জাব প্রদেশে বেশ কয়েকটি প্রকল্প শুরু করেছিলেন, কিন্তু তৎকালীন সেনাপ্রধান জেনারেল পারভেজ মোশাররফ 1999 সালে সামরিক আইন জারি করলে পিএমএলএন সরকার অকালে ক্ষমতাচ্যুত হয়। শাহবাজ শরীফের সাথে সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকেও গ্রেপ্তার করা হয়। তবে সে সময় শরীফ পরিবারের দুই ভাইয়ের বিরুদ্ধে বিমান ছিনতাই এবং রাষ্ট্রদ্রোহের মামলা হয়েছিল। মোশাররফের সাথে চুক্তি ও নির্বাসন 2000 সালে সামরিক স্বৈরশাসক জেনারেল পারভেজ মোশাররফের সাথে শরীফ পরিবারের একটি কথিত চুক্তি হয়েছিল, যার পরে শাহবাজ শরীফ নির্বাসনে যান এবং সৌদি আরবে চলে যান। শরীফ পরিবার 2007 সালে পাকিস্তানে ফিরে আসে এবং পরের বছর দেশে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে অংশ নিতে পারেননি শাহবাজ শরীফ, কারণ 1998 সালে লাহোরে সব যাজার এলাকায় বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনায় তার বিরুদ্ধে একটি এফআইআর নথিভুক্ত করা হয়েছিল। 2007 সালে শাহবাজ শরীফ পাকিস্তানে ফিরে এলে ওই মামলায় তাকে আদালত থেকে জামিন নিতে হয়। তবে সাধারণ নির্বাচন পর্যন্ত তিনি মামলাটি থেকে খালাস পাননি, তাই তিনি দেশটির উপনির্বাচনে অংশ নেন। তিনি আবারও পাঞ্জাবের মুখ্যমন্ত্রী নির্বাচিত হন, কিন্তু পরের বছরই সুপ্রিম কোর্ট তাকে অযোগ্য ঘোষণা করেন। এই সিদ্ধান্তের বিরুদ্ধে বৃহত্তর বেঞ্চে আবেদন করেন শাহবাজ শরীফ। 2 মাস পরে রায় তার পক্ষে হয় এবং তিনি মুখ্যমন্ত্রী চেয়ার পুনরুদ্ধার করেন। 2013 সালের নির্বাচনে জয়ী হওয়ার পর শাহবাজ শরীফ টানা দ্বিতীয়বার এবং মোট তৃতীয়বারের মতো পাঞ্জাবের মুখ্যমন্ত্রী নির্বাচিত হন। 2014 সালে মিনহাজ উল কোরআন নামে একটি এনজিওর কর্মীদের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষটি হয়েছিল শাহবাজ শরীফের খাসতালুক লাহোর শহরের মডেল টাউন এলাকায়। সেখানে মিনহাজুল কোরআনের কার্যালয় এবং দলটির প্রধান আল্লামা তাহিরুল কাদরির বাসভবনের বাইরে পুলিশ ও এনজিও কর্মীদের মধ্যে ওই সংঘর্ষ হয়েছিল। এই সংঘর্ষের সময় পুলিশ মিনহাজুল কোরআনের পুরুষ ও নারী কর্মীদের উপর টিয়ারশেল ও লাঠিচার্জ করে এবং পরে পুলিশ তাদের লক্ষ্য করে গুলিও চালায়। পুলিশের গুলিতে মিনহাজুল কোরআনের 14 জন কর্মী নিহত এবং শতাধিক আহত হন। ঘটনাটি স্থানীয় টিভি চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হয়, যা তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে। যাই হোক, পরে পুলিশ ঘটনার সাথে অভিযুক্তের সংযোগ প্রমাণ করতে না পারায় এই এফআইআরটি বন্ধ হয়ে যায়। 2022 সালে শাহবাজ শরীফ বাকি বিরোধী দলগুলোর সাথে যুক্ত হন এবং প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে পার্লামেন্টে অনাস্থা প্রস্তাব আনেন। অনাস্থা ভোটের ফলে ইমরান খানের সরকারের পতন হয়। ইমরান খানের জায়গায় পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্ট বা পিডিএম শাহবাজ শরীফকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী করে। পিডিএম হল পাকিস্তানের কয়েকটি রাজনৈতিক দলের জোট, যেখানে বিলাওয়াল ভুট্টোর দল পাকিস্তান পিপলস পার্টিও ছিল। ওই জোটে যোগ দেওয়ার মাধ্যমে শাহবাজ শরীফ প্রথমবারের মতো পাকিস্তানের প্রধানমন্ত্রী হন।